আপনি আমাকে বিরাকে মস্ত কাটার অনুমতি দিবেন না আমি সেটা জানি কারণ আমি যে ঋষি আপনার সন্তান এই বিরাটা যাহ সেও আপনার সন্তান যারা পুরেশ ভাবে সেই দাম্ভিক রাজা যখন আপনাকে ফিরিয়ে দিয়েছে আপনার আমি যদি হইত বা যুক্তি দাদা মাত্র বাবু যখন সোজা আঙুলে ঘিটা উঠেনি আঙুলটা একটু বাঁকাতে হবে মা আপনি একটা কাজ করুন আপনার যে রয়েছে আপনার যে সন্তানগণ আপনি ডাকুন সবাইকে দেখি আমরা সবাই মিলে যাবো সে বিরাট রাখছে দেখি বিরাট আমার এবার তোমার চরণে পুজো করে কি আমি বাবু প্রণাম হই তোমার শিশুরণে বাছা কল্যাণে থাক তোমার নাম কি মা আমার নাম হচ্ছে সন্নিপাত সন্নিপাত আমার পারব বাবু আমাকে জন্ম দিলে না আমার কর্মটা আপনি বুঝতে পারছেন না না বাবা মা সন্নিপাতের সদা বাদ দিলে কি থাকে বলুন নিপাত বাবু তব আশীর্বাদে আমি যেখানে যাব আমি নিপাত করে দেব তাহলে তোমাকে সঙ্গে ঘরে নিয়ে যাব কোথায় নিয়ে যাবো ওই বিরাট ভবনে তাই হ্যাঁ বাবা তার মানে আমার মন বলছে বিরাট আপনাকে পুজো করেন না বাবা আর সেই জন্য আপনি আমাকে ডাকছেন আমি যাবো আপনার পুজো আদায় করে দিই এখন যাও বাছা ওই আস্তে কাছে ঘরে বসো আমি যখন বিরাটে যাত্রা করবো তখন তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো বেশ ঠিক আছে মামা এখানে অপেক্ষা করছি ওই মামলার পাত্র রঘুরকে তো দেখা হয়েছে বাবা এটা কিছু ব্যাধি করে রাখুন তাই তো যুক্তি মতো আমি এখন কিছু ব্যাধি করে স্মরণ করছি হ্যাঁ ডাকুন মারা তো দেবী রয়া দে তোমার নাম কি মা আমরা তো দুভাই এসেছি তোমার দু ভাইয়ের নাম বলো মা এ আমার এ হচ্ছে আমার ভাই এ হচ্ছে এ নাম ওলা আর তোমার আর আমার নাম হচ্ছে উঠা উঠা তা তোমাদের বাবু আরে বুঝতে পারলেন না না বাছা আরে সে ওলা আমি উঠা মানে ঘুটে যুক্ত হচ্ছে ওলা উঠা আমার কে কথা বলে না মানে এটা হচ্ছে ওলা মানে পায়খানা আর আমি হচ্ছি বমি তাই নাকি হ্যাঁ আরে বমি পায়খানার ব্যাপার আমি ধরে নিব না তারপর তো খেলে তখন আপনাকে মামা বলে আপনার চরণে করবে ঠিক আছে মা আমরা যাবো বসো আমি যখন বিরাটে যাত্রা করবো তখন তোমাদেরকে সঙ্গে করে নিয়ে
যাবো। বেশ ঠিক আছে মা, আমরা একটু অপেক্ষা করছি।